পৃথিবীতে কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো বাংলাদেশ এক নাম্বার হইতো। এ যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি বিদেশি তরুণীরাও পাগল হয়ে যায়। রাগ করতেছেন মনে হয়? আজকের বাংলাদেশের যুবকেরা প্রেম প্রীতির দিক দিয়ে এত এগিয়ে আমেরিকার তরুণী ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে আসে। বিদেশি যত দেশ আছে, মালয়েশিয়া বলেন, লন্ডন বলেন, ভুটান বলেন, ভারত বলেন, বাপরে বাপ, নেপাল বলেন, সব দেশের মহিলারা এদেশের যুবকদের ভালোবাসার টানে ছুটে আসতেছে। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? তাহাজ্জুদ পড়ার যুবকের সময় নাই। ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত কাটায় দেয়, এরকম যুবক আছে না? মেসেঞ্জারে লেখা লেখি, হ্যাঁ জান কি করছো, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? বলে আমি গল্পের বই পড়তেছি। কি বই? কয় তোমাকে চায়। কয় আমার কাছে একটা গল্পের বই আছে। কি বই? কয় মিলন হবে কতদিনে, আছে না? না, সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবকে, এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল, কথা বলে ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ও ঝিনাইদহের যুবক, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা। আমাদের পাগল মন খালি ছটপট করে, কি করে পাগল মোহন? মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন? মন রে মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আছে না? নাই। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস যাবা, কয় না আমি বিলকিস না আমি আবুল, এরকম আছে না? নাই। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তার উপরে, কথা বলে ঠিক কি না? আজকে ছেলের পোশাক মহিলারা নিয়েছে, মহিলার পোশাক ছেলেরা নিয়েছে, আছে আছে, রাগ করতেছেন নাকি? এরপরে ঢাকা শহরে গত বছর দেখলেন না মা বোনেরা আন্দোলন করে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আমাদের তো আপত্তি নাই। কথা কি বুঝতে পারছেন? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক, তারা পরেছিল ঘরের ভিতরে। কোন দাদি কি বিশ্বরে যায় শাড়ি পরে আন্দোলন করেছিল? আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, কথা বলেন না কেন আপনারা? তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে যা আন্দোলন করতেছে, আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো শাড়ি দিয়ে পুরো দেহটা ঢেকেছিল, আর এই বোন ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে পুরো পিঠটা মনে হয় ফুটবল খেলার বিশ্বকাপ ম্যাচ হবে। কথা কয় না, কথা কয় না, পুরো পিঠটা ফাঁকা রাখছে, এরকম আছে না? নাই। রাগ করতেছেন মনে হয়? এ সমস্ত বেহায়া নারীরা এ সমাজের নারীদেরকে বেপর্দা করতে যায়, এদের মতলব খারাপ, কথা বলেন ঠিক কি না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না, পর্দা নারীর হলো, এদিক খেয়াল করেন, সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে, হেজাব পর্দা হলো নারীর অহংকার, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতি কন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতে যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়, পর্দাশীল নারীর সম্মান মর্যাদা বেড়ে যায়, কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক না? কিন্তু কিছু কিছু মা বোন উল্টা পাল্টা পোশাক পরে নিজেকে প্রদর্শন করে, আর পোশাক বলে দেবে এই নারীর চরিত্র কেমন, কথা বলেন, কথা বলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? না,
যুবকরে নারীদের ছলনা বড় মারাত্মক ওরা যদি কোনো পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই নারীর ফাঁদ থেকে বাঁচা যাবে না পুলিশে ধরলে বাঁচবি র‍্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের জালে মায়ার জালে রূপের জালে একবার যদি পাটকে যায় ফাঁদে পড়িয়া বগা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা কয় না কে যে যত দামি গীত করে তারে তত ভালোবাসে একটা মেয়ে সাতটা সিম কার্ড নিয়ে প্রেম পিরিতি করে কথা কয় না কে আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা বুঝি নাই এখন ক্লাস ফাইভ এর ছাত্র ডাইকে কয় এটা আমার কথা কয় না কে ক্লাস সেভেন এর ছাত্রী সাতটা সিম বালিশের নিচে পাওয়া গেল অ্যাঙ্গেল এলাকা আছে বি সি টি এস এম মানুষ তখন বলতেছে মা সিম তো বুঝলাম কিন্তু বিতে কয় কয় বিতে বাবলু টিতে কয় টিটুল সিতে কয় বুঝবেন না চঞ্চল কথা কয় নাকি ও মাই এসতে কয় সুমন এম কয় মামুন অ্যাঙ্গেলে সিমের ভিতরে নাম রেখে রাখছে কোন বয়ফ্রেন্ডের কোন নাম্বার মেয়ে কি সেনা কম হয়েছে তাও ক্লাস সেভেন এর ছাত্রী কথা কয় না এই জামানার হালচাল বাজান বলতে গেলে অনেক কথা হয় যুবকেরা মন খারাপ করছো মন খারাপ করো না মন খারাপ করো নাই কার আশায় মোবাইল এমবি ভরো কথা কয় না কে তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা বলবো বলবো যুবকেরা কষ্ট পাচ্ছ না লিল্লাহে তাকবীর মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামানায় ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি নাজাত পাইবা দোজকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কথা বলে ঠিক কি না এ যুবকে প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে মা বাবা মুরুব্বীরা পছন্দ বিয়ে পছন্দ করে বিয়ে না দিলে দাম্পত্য জীবনে সুখ পাওয়া যাবে না পিতা মাতার অভিজ্ঞতা আছে তারা সংসার করতেছে কোন পরিবারে বিয়ে দিলে ছেলের সংসার হবে এটা মা বাবা ভালো বোঝে আর এখনকার ডিজিটাল যুবক ২০ বছর বয়স বাপ রে বাপ ও বলে আব্বা কি উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি তার সাথে জীবনের লেনা দেনা শেষ এখন রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন বাপ মা অবাক হয়ে যায় ছেলেদের কর্মকাণ্ড দেখে এখনকার ছেলে পেলেদের লজ্জা সরম কম ডাইরেক্ট আসে আব্বা আমি বিয়ে করবো আর বাপ কয় কয়েকদিন আগে আমি বিয়ে করলাম আর তোরে বিয়ে আসে না হ্যাঁ আসে না এই হলো যুবকদের অবস্থা আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো জোরে বলুন আমি তাহলে যৌবনকালে ইবাদত করব কার গোনা করা যাবে হিসাব নেবেন কে ভালো করে বোঝেন হে যুবক তুমি আমি যৌবনকালে গোনা করতে ভালোবাসি আর যৌবনকালে ইবাদত পছন্দ করেন কে
আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন কোন কালে? যৌবন কালে। কোন ইবাদতে কাটাইছো নাকি গুনাহ করে কাটাইছো, আল্লাহর কাছে সেই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কে না? যুবক রে, এই যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। হযরত আলী দেখে বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কে না? এজন্য যুবক, যৌবন কালে ইবাদতের সময় কাটাবো, আল্লাহকে সিজদা দিয়ে কাটাবো, আল্লাহ ভয়ে ইবাদত করে কাটাবো, যৌবন কালে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কথা বলেন ঠিক কি না? কারণ যৌবন কালে শয়তান বেশি ধোঁকা দেয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ যৌবন বয়সেই গুনাহ করে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হবে না, মুমিনের যৌবন হালাল স্ত্রী কাছে খরচ হবে। কথা বলে ঠিক কি না? মুমিন যা করবে বৈধ তরিকায়, অবৈধ তরিকায় মুমিন হাঁটতে পারে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন, জলেখা গোপন কক্ষে তালা মেরেছেন, একটা নয় দুইটা নয় দশটা দরজায় তালা বন্দি করে ইউসুফ আলাইহিসসালামকে একটা গোপন রুমের ভিতরে নিয়ে বলে, দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর সলা কলা বোঝে না। এ যুবকে গোপন একটা রুমের ভিতরে খালি ইউসুফ নবী আর জলেখা আর কেউ নাই, এরকম পরিবেশ পাওয়া তো দূরের কথা। যুবকেরা পার্কের সিপে গুলি পাইলে আর পীড়িতের বারো মাস আছে না? নাই। আজকের যুবকেরা প্রেম পীড়িতে এত এগিয়ে গেছে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, কয়েকদিন পর মহিলা বমি করে, কথা কয় না কে? এলাকায় এসে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আন্দোলন করে, অনশন ধর্মঘাত পালন করে, কথা কয় না কে? এলাকার মানুষ এসে বলে, মা বাড়ি কোথায়? কয় লক্ষ্মীপুর। তুমি গিন্নি নাকি রে? এই গান্না এই এলাকায় কেন আসছো? কয় এই গান্নার ওই যে বাসামিয়া, আমার বিবাহের প্লবন দেখাইয়া আমার সাথে পীড়িতির ভাব জমাইয়া একাধিকবার, যার ফলে আমার এখন 3 মাস, কথা কয় নাকি? এরকম ঘটনা আছে না নাই? বাংলার জমিনে ইতিহাস আছে না নাই? যুবক রে, যৌবন কালে আল্লাহর ইবাদতের সময় কাটাইতে হবে, যৌবন কালের সিজদা আর একটা বৃদ্ধ মানুষের সিজদা, দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, কথা বলেন ঠিক কি না? যুবক রে, এজন্য যৌবন কালে আর গুনাহ করা যাবে না, যৌবন কালে ইবাদত করে কারা কারা কাটাবো দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে যৌবন কালে বেশি বেশি করে ইবাদত করে কাটানো তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সকল ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দেবে। যে ইসরায়েল ইহুদিরা মুসলমানদেরকে টার্গেট করে হত্যা করে, আজকে হুতি ছিলেন, হুতি আরো একটা সংগঠন ইসরায়েলকে টার্গেট করে করে হামলা করতেছে। আল্লাহ যদি চায় হিজবুল্লাহ পাশে দাঁড়াইছে, হুতি পাশে দাঁড়াইছে, ওয়াসির এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনি জমিন মুসলমানদের দখলে আনবে। এ পর্যন্ত হামাস বাহিনী ইসরায়েলের 31 জন সেনাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য মুসলমানেরা লড়ে যাচ্ছে। আল্লাহর একটু সাহায্য আসলেই বিজয় নিশ্চিত ইনশা আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তো আমরা মুসলমান ওয়াদার বেলায় প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে হাত তোলে, সময় মতো খুঁজা পাওয়া, কথা কন ঠিক কি? জীবন দেব হুজুর, রক্ত দিব, সময় মতো যদি ডাকা হয় কয় হুজুর আজকে জমিতে কাজ আছে, কথা কয় না? আজকে না, এই হলো আমাদের অবস্থা, সময় মতো আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু তাল তুলে দেওয়ার ব্যাপারে আছে। এগিয়ে যান হুজুর, সাঁতান হুজুর, বসান হুজুর, হুজুর মাঠকে ফেলে দেন, পরে হুজুরকে ধরে নিয়ে গেলে আর কেউ নেই, কথা কয় না? কথা কয় না? এই হলো আমাদের লাফালাফি, আমাদের লাফালাফি কি পর্যন্ত ওইটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। আল্লাহ হেদায়েতের পথে কবুল করুক, জোরে বলেন আমিন। কিন্তু কে শোনে কার কথা? আজ গেল না মনের ব্যথা, উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, কথা বলেন ঠিক কে না? সামনের দিকে যাই, এইবার বাজান গো আমার মমিন মাদার্সান নাম্বার গুনা বলি। যুবক যে কয় জন আছো রেডি থাকো, লিল্লাহে থাকবি। যুবক, আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা, বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব, কথা বলে ঠিক কে না? তাহাজ্জুদ পড়ার যুবকের সময় নাই, ইউটিউব ইন্টারনেট ফেসবুক ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত কাটায় দেয়। এলাকার শ্রোতারা যে তাফসির শোনে না সেটা বোঝা গেছে,
এরা শুনে আউল ফাউল গল্প কাহিনী, এটা বোঝা শেষ। কারণ তাফসীর ভিত্তিক আলোচনা সব এলাকার শ্রোতারা খায় না। কয় হুজুর কি যে বলে, একটা ঘটনা ধরবি, আহ হরিণী রে মার কাছে গেল বলে শুনি, তারপর কি হলো, এরকম আছে না নাই? তাহলে কিচ্ছা কাহিনী শোনা, কিছু শ্রোতা আছে না ফাতেমার জারি শুনে কান্দে, কথাকে বোঝেন নাই? ফাতেমাকে দাওয়াত নাহি দিল, খাবার পুরা সাই হইয়া গেল, টুন টুন না সাসা শুনি আর কান্দে, কয় ফাতেমা কিশোর দাওয়াত দিল না? এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে না নাই? কিচ্ছা কাহিনী গাল গল্প শুনে অভ্যস্ত, তাফসির বললে কি আর হবে? আমি যে ওয়াজগুলো করতেছি এটা আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার কাজে লাগবে। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? শোনো শোনো ভালো করে শোনো, ইউসুফ নবী জুলেখা ইবার কাছে যা বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে ভয় করো। জুলেখা ইবার নিজের কাফনের পরনের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকে দিতেছেন। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে, জুলেখার মনের অবস্থা ইউসুফ আলাইহিস সালাম পরিষ্কার বুঝতে পেরেছেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ইন্নি আখাফুল অন্তরে, একমাত্র আপনার ভয় নিয়া আপনার উপরে তাওয়াক্কুল করে আমি দৌড় মারলাম ইজ্জত বাঁচানোর জন্য, আর দরজার তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পয়গাম্বর যখন দৌড় মারলেন, আল্লাহ তালার উপরে ভরসা করে যখন দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় যাওয়া মাত্রই জুলেখা পিছন থেকে মারছে ধাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এইবার কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মেসর শেষ দরজায় দাঁড়িয়ে আছে, স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কান্নার অভিনয় শুরু করেছে। স্বামীকে দেখা মাত্র কি শুরু করছে? কান্নাকাটি শুরু করছে। যে মেয়ে কথায় কথায় কান্নাকাটি করে, কিছু হওয়ার আগে কান্দে দেয়, বুঝবেন ওই মেয়ের ভিতরে ভেজাল আছে। ওই দুনিয়াতে আমার কেউ নাই, তো কেউ নেতে বেঁচে আছে কিছু কথা কর নাকি আপনার, কথায় কথায় কান্না শুরু করে, কিছু না হলে ঘটনা কি হয় আগে খুলে বল, তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কান্নাকাটি করা দরকার, স্বামী স্ত্রী দুইজনে জামাত করে কাঁদা হবে। কথা না কইতে তোর এত চোখ দিয়ে পানি আসে কোথা থেকে? চোখত কি মোটর বসে রাখছিস যে টিপ দেওয়া হয় না, প্যাপো ভ্যাপো বের হয়ে যায়? এরকম মহিলা আছে না? না আছে। যে মহিলা দেখবেন কথাই কথায় কান্নার অভিনয় করবে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। তোর এত কান্দা লাগে কে? কথা কর আগে কান্দে দে, আছে না? না কথা কর না কে? আমার দুনিয়াত কেউ না। একটা রোহিঙ্গা হয়ে গেছে আর কেউ নাই। রাগ করতেছেন আপনারা? নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী গো ইউসুফকে আমরা ছেলের মতো দেখতাম, আজকে ইউসুফ সুযোগ বুঝা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না, আর একটু দেরি করে আসলেই তো হইতো, কথা বোঝেন নাই? আর ওপরে ওপরে বলতেছে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আপনি ইউসুফের একটা বিচার করেন। মিথ্যা তহমত দিয়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেল খাটাইছিল, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক রে, নারীদের ছলনা বড় মারাত্মক, ওরা যদি কোনো পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই নারীর ফাঁদ থেকে বাঁচা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোনো নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পাটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। আমাদের পাগল মন খালি ছটপট করে, কি করে
পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে আছে না নাই কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন বিলকিস যাবা কয় না আমি বিলকিস না আমি আবুল এরকম আছে না নাই বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তার উপরে কথা বলে ঠিক কি না আজকে ছেলের পোশাক মহিলারা নিয়েছে মহিলার পোশাক ছেলেরা নিয়েছে আছে আছে রাগ করতেছেন নাকি এরপরে ঢাকা শহরে গত বছর দেখলেন না মা বোনের আন্দোলন করে আমরা পোশাকের স্বাধীনতা চাই কেমন স্বাধীনতা কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আমাদের তো আপত্তি নাই কথা কি বুঝতে পারছেন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল এখন অভাবের কারণে পরুক আর গরমের কারণে পরুক তারা পরেছিল ঘরের ভিতরে কোন দাদি কি বিশ্বরে যায় শাড়ি পরে আন্দোলন করেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি কথা বলেন না কেন আপনারা তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে যা আন্দোলন করতেছে আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িতে পুরো দেহটা ঢেকেছিল আর এই বোন ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরেছে পুরো পিঠটা মনে হয় ফুটবল খেলার বিশ্বকাপ ম্যাচ হবে কথা কয় না কথা কয় না পুরো পিঠটা ফাঁকা রাখছে এরকম আছে না নাই রাগ করতেছেন মনে হয় এ সমস্ত বেহায়া নারীরা এ সমাজের নারীদেরকে বেপর্দা করতে যায় এদের মতলব খারাপ কথা বলেন ঠিক কি না কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না পর্দা নারীর হলো এদিক খেয়াল করেন সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে হেজাব পর্দা হলো নারীর অহংকার কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় পর্দাশীল নারীর সম্মান মর্যাদা বেড়ে যায় কথা বলে ঠিক কি না একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কি না কিন্তু কিছু কিছু মা বোন উল্টা পাল্টা পোশাক পরে নিজেকে প্রদর্শন করে আর পোশাক বলে দিবে এই নারীর চরিত্র কেমন কথা বলেন কথা বলেন বিরক্ত হচ্ছেন আপনারা না তাহলে বাজান গো আমার ভালো করে বোঝেন নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের মন খালি ছটফট করে দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয় নামাজ নিয়ে আমরা এত তাড়াহুড়া করি এক চাচামিয়া তাড়াহুড়া করে অজু করছে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে টাইসালা মসজিদ পিছলে গায়ে চাচা একদিক লুঙ্গি একদিক তাও বলে আল্লাহু আকবার মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে আগে লুঙ্গি ঠিক করেন কয় না আগে জামাত ধরি এরকম তাড়াহুড়া আছে না নাই দুই রাকাতের নামাজের সেজদা দুই মিনিটেই শেষ দুই রাকাত নামাজ দুই মিনিটে শেষ চার রাকাত নামাজ চার মিনিটে শেষ ইমাম আর মুসল্লি জহরে চার রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার রাকাত শেষ এবার ইমাম সাহেব ডেকে বলে চাচা মিয়া আমার দুই রাকাত হওয়ার আগে আপনার চার রাকাত কেমনে শেষ হয় কয় হুজুর আপনাদের চর্চা কম হুজুরেরই চর্চা কম মুসল্লির চর্চা বেশি এরকম তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না যখন আসে তারাবি রমজান মাসের তারাবি তখন হয় নামাজ নিয়ে বাড়াবাড়ি প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায় এরকম তাড়াহুড়ার নামাজ দেয় নামাজ হবে না সাহাবায়ে কেরাম দুই রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন তারা লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন দুহাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তাহলে নামাজ পড়বো কাকে রাজি খুশি করার জন্য
কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য, বলেন আল্লাহু আকবার। তাহলে সলাত হবে একমাত্র কার জন্য? নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা রিজিকের টেনশন থাকবে না, আল্লাহই রিজিকের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। মুসলমানের এখন ভয় আছে না নাই? কথা কানে ভয় আছে না নাই? বলেন তো বাজান, জানমান নিয়ে কি নিরাপদে চলাফেরা করা যায়? কিন্তু সবাই যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ সকল ভয় থেকে মুসলমানদের হেফাজত করবেন। জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণা বলি, যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, বাজান গো, আমার মনে মনে এমন ভয় করব, আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি আমি মসজিদে নামাজে দাঁড়িয়ে যাব, জহরের নামাজ আদায় করব, আর মনে মনে ভেবে নেব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি, প্রত্যেকটা ওকে নামাজ আদায় করব, আর মনে করব এটাই জীবনের শেষ নামাজ, এটা ভেবে যদি নামাজ পড়ি নামাজ কবুল হবে কিনা? আচ্ছা আমি কি খারাপ অস করতেছি? উঠে যায় কে? এরা কিন্তু ভালো শ্রোতা না, যারা উঠে যাচ্ছে এরা তিরিং বিরিং অস শুনবে আসছে, বক্তার চেহারা দেখার জন্য আসছে, আছে না? দেখার কিছুই নাই। নামাজের আলোচনা আমি আগেই বললাম, ভালো যদি না লাগে তাহলে বুঝবেন অন্তরে সমস্যা আছে। প্রত্যেকটা কথা আয়াত দিয়ে কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে, আপনার সমস্যা কোথায়? আপনি শুনবেন না, ভাল লাগে না, আসেন কেন? আর আসলে একটু সময় নিয়ে আসবেন। আমি এত দূর থেকে আসছি, হ্যাঁ, আর আপনি পাঁচ দশ কিলোমিটার বৌড়াই খেয়ে যদি আপনার মন এরকম করে, আমার মন চাই না, আমার তো বাড়ি দূর, আরো আগে শেষ করা দরকার। কথা যে কয়জন আছেন একটু ধৈর্য নিয়ে থাকেন, আর বারোটা তো বাজেনি, আপনি তো বারোটা দশ মিনিট, এখনো প্রায় বিশ মিনিট সময় আছে, আপনার ওয়াদা আপনি রাখবেন না? তো আমরা মুসলমান ওয়াদার বেলায় প্রত্যেকটা ওয়াদার ব্যাপারে হাত তোলে, সময় মতো খুঁজে পাওয়া যায়। কথা কন ঠিক কি? জীবন দেব হুজুর, রক্ত দিব, সময় মতো যদি ডাকা হয় কয় হুজুর আজকে জমিতে কাজ আছে, কথা খায় না আজকে না, এই হলো আমাদের অবস্থা, সময় মতো আমাদেরকে পাওয়া যায় না, কিন্তু তাল তুলে দেওয়ার ব্যাপারে আছে। এগিয়ে যান হুজুর, সাঁতান হুজুর, বসান হুজুর, হুজুর মাঠ কাঁপে ফেলে দেন, পরে হুজুরকে ধরে নিয়ে গেলে আর কেউ নেই, কথা কয় না, কথা কয় না, এই হলো আমাদের লাফালাফি। আমাদের লাভালাভি কি পর্যন্ত ওইটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। আল্লাহ হেদায়েতের পথে কবুল করুক। জোরে বলেন আমিন। গেলে একটু মেহমানের সম্মান বুঝে একটু থাকার চেষ্টা করবেন। মসজিদের আলোচনা যদি নামাজের উপরে না হয় তো মসজিদে এসে কি ওয়াজ করবেন? খালি মসজিদ টাইজ দিয়ে সুন্দর করলে হবে না, এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের অন্তর তাকওয়ার আইনা দিয়া সুন্দর হওয়ার দরকার আছে না? আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব, কথা বলে ঠিক কিনা? তাহাজ্জুদ পড়ার যুবকের সময় নাই, ইউটিউব ইন্টারনেট ফেসবুক ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত কাটায় দেয়, এরকম যুবক আছে না?
মেসেঞ্জারে লেখা লেখি হ্যাঁ জান কি করছো খাইছো ঘুমাইছো কি করতেছো বলে আমি গল্পের বই পড়তেছি কি বই কয় তোমাকে চাই কয় আমার কাছে একটা গল্পের বই আছে কি বই কয় মিলন হবে কত দিনে আছে না না সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন এ যুবকে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলে ঠিক কি না কেমন করে ঘুমাও তুমি ঝিনাইদহের যুবক কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা কেমন করে ঘুমাও তুমি ফজলি মমিন মান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয় মমিন মান্দা সেইটা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন মান্দা সেইটা শুনবে যেটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি সব আছে যেখানে আমরা আছি আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে এইবার মমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদ বানায় মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানাইয়া দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে জাকাত দেওয়া নফল না ফরজ নামাজ যেমনি পড়া ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ কথা বলেন ঠিক কে না ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ যদি মমিনকে ধনী বানায় দেয় মমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লক্ষ টাকা জাকাত হয় মমিন বান্দা হিসাব করে করে জাকাত দেবে কার ভয়ে আজকের সমাজে মানুষ কি ভালোভাবে জাকাত দেয় ভালো করে বোঝার চেষ্টা করবেন যুবক রে যুবক রে চার নাম্বার গুণা বলিতে তোমাদের আলোচনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বলেন তো জাকাত জাকাত দেওয়া লাগবে নফল না ফরজ জাকাত দেওয়া এটা কার বিধান ভালো করে বোঝার চেষ্টা করবেন ধনীদের জন্য জাকাত দেওয়া ফরজ গরিবের জন্য জাকাত খাওয়া ফরজ নয় আজকে বড় লোকেরা জাকাত মানেই পাইছে শাড়ি লঙ্গি স্বাধীনতার 50 বছর কেটে গেল যারা জাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না কথা বলেন ঠিক কি না জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য জাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বলেন আল্লাহু আকবার এই জন্য বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে আমাদের দেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয় কথা বলে ঠিক কি না যারা বলেন আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা অনুরোধের ভাষাই বলবো তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন কথা বলে ঠিক কি না এদেশের অনেক মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ে পরিচালনার দায়িত্ব ভার দিতে হবে আলেমেরা কি করবে এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে ধনীদের তালিকা করে করে তাদের কাছ থেকে জাকাত আদায় করা লাগবে ধনী জাকাত দিতে চায় না জাকাত কি করা লাগে আদায় করা লাগে দুই মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায় বলবো বলবো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে এ কারুন জাকাত দিতে হবে কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে মুসা নবীর রাগ কম না বেশি যে নবী রেগে গেলে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে এক ঘুষিতে দুনিয়ার থেকে একটা মানুষ বিদায় করে দিতে পারে সেই নবী মুসা ডেকে বলে কারুন রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে ধনী দিতে চায় না আদায় করা লাগবে ধনীর জাকাত আছে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজে মারিয়া খায় জাকাত আসছে 10 লাখ টাকা 2-3 লাখ টাকা নাম সামমাত্র দিয়া নিজের জাকাত নিজে মারিয়া খায় এরকম লোক আছে না না ধনীরাও যদি সঠিকভাবে বাংলাদেশে জাকাত দিত এ দেশে এদিক খেয়াল করেন এত গরিব মানুষ থাকতো না অনেক গরিব কমে যেত
এদিক খেয়াল করেন যাকাত কিভাবে দেবেন একটা কৌশল আপনাদেরকে শিখিয়ে দেব একটু মনোযোগ দিয়ে শুনেন কারণ তখন ডেকে বলে মুসা আমি যাকাত দেব না আল্লাহর পয়গাম্বর ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে মুসা নবীর চেহারা আর মেজাজ দেখে কারণ ডেকে বলে মুসা রে যাকাত দিতে হবে কত টাকা মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন হিসাব নিকাশ করে আমি অবশ্যই আপনাকে জানায়া দেব মুসা আলাইহিস সালাম চলে গেলেন এই কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল 70টা উট লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিদ্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না বাজান গো আমার এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে বাপ রে বাপ এত পরিমাণে জাকাত আসছে 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী দিয়ে যদি জাকাতের টাকাগুলো বিলানো হয় এরপরেও জাকাত দিয়া শেষ হবে না কারণ তো এমনি কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে পারে না সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল পতিতা নাম হলো সবদা সবদাকে যা বলে সবদা 2 বস্তা টাকা দেব বিনিময়ে একটা সাক্ষী দিতে হবে অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিলাম আর আগামী কালকে আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম যখন বড় মসজিদে দাঁড়ায় ওয়াজ করবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললেই যথেষ্ট বাকি যা করার আমি করব সবদা 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা নবী হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন বয়ান করতেছেন ওই ভরা মসজিদে সবদা নামের মহিলা আলোচনা শোনার পর পাষাণ হৃদয় গইলা গেছে চোখ দিয়া পানি ঝরতেছে বলেন সুবহানাল্লাহ এইবার শব্দকে ইশারা দিয়া কারণ বলে তাড়াতাড়ি দাঁড়ায় যা মুসা যে কায়দা ওয়াজ করতেছে আজকে সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে শব্দ বলে আর একটু শুনে বলে না শুনতে দেওয়া যাবে না 2 জন লোক পাঠায়া দিল তাড়াতাড়ি শব্দকে দাঁড় করায় দাও এইবার 2 জন লোক কাইসা জোর করে বলতেছে তাড়াতাড়ি করে দাঁড়ায় যাও শব্দ বলে আর একটু শুনে শুনতে দেওয়া যাবে না কারণে লোক 2 হাত ধরে জোর করে দাঁড় করা দিল যখন কারণ হলো আপনারা দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ 2 নম্বর মহিলা দাঁড়াইছে মুসা নবী কি জানো এটা 2 নম্বর না 1 নম্বর রতনে রতন সেনে কথা বলেন কথা বলেন রতনে রতন সেনে কথা বলেন ঠিক না ভালো করে বোঝার চেষ্টা করবেন ডাইরেক্ট দেখে বলে মুসা ওয়াজ বন্ধ কর আজও দেখবেন আলেমেরা যখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে ইসলামী আন্দোলনের কথা বলে জিহাদের কথা বলে কোরআনের সমাজ কায়েম করার কথা বলে এক শ্রেণীর লোক ডাইরেক্ট আলেমদের ওয়াজে বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন ছাড়া হুজুরের ওয়াজ লাইন ছাড়া না তোমার জীবন লাইন ছাড়া আর তুমি একটা তা কথা কয় না কে এদেশে যাত্রা চলে কোনো আপত্তি নাই রাত 12টার পরে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে 144 জারি করা হয় না বাংলার জমিনে যারা তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল 144 জারি করে আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের কথা বন্ধ করে দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না আজকে মসজিদে দাঁড়ায় সুদের কথা বললে বাধা দেয় কারণ সুদ করে সভাপতি হয়ে বসে আছে আসে না নাই ঘুষের কথা বলা যায় না ঘুষ করে সেক্রেটারি হয়ে বসে আছে কথা বলেন পর্দার কথা বলা যায় না ক্যাশিয়ারের মেয়ে ব্যাপারটায় চলাফেরা করে হুজুর যখন পর্দার আলোচনা করছে ক্যাশিয়ার বলে হুজুর একদিন বাড়িতে দাওয়াত খাওয়াইতে নিয়ে গেছিলাম আমার মেয়ের কি এমন বয়স হয়ে গেছে এন্টারে পরে নাক চিপলে এখনো মায়ের দুধ বের হবে সেই মেয়েটা বেপর্দায় চলে এসেছে আপনার সামনে হঠাৎ করে না বুঝে সেই কথা আবার জুমার বয়ানে মসজিদে বলা লাগবে হুজুর বুঝাই কি আর ওরা বোঝে কি কথা কন না কে এরকম আছে না না বিরক্ত হচ্ছেন হন সমস্যা নেই আমাকে আমার কথাগুলো বলতেই হবে আপনারা যদিও না শোনেন অন্তত মিডিয়ার মাধ্যমে কথাগুলো প্রচার হবে কথা বলেন ঠিক কিনা 7টা গুণাবলী বলাই লাগবে কথা বলেন ঠিক কিনা এ ডেকোরেটরে ভাই মাইকটা চালু রাখলে হবে বন্ধ যান করে না এলাকার শ্রোতারা যে তাফসির শোনে না সেটা বোঝা গেছে এরা শোনে আউল ফাউল গল্প কাহিনী এটা বোঝা শেষ কারণ তাফসির ভিত্তিক আলোচনা সব এলাকার শ্রোতারা খায় না কয় হুজুর কি যে বলে একটা ঘটনা ধরবি আহ হরিণী রে মার কাছে গেল
বলে শুন তারপর কি হলো এরকম আছে না নাই তাহলে কিচ্ছা কাহিনী শোনা কিছু শ্রোতা আছে না ফাতেমার জারি শুনে কান্দে কথা কি বুঝেন নাই ফাতেমাকে দাওয়াত নাহি দিল খাবার পুরা ছাই হইয়া গেল টুন টুন না চাচা শুনে আর কান্দে কয় ফাতেমা কিসব দাওয়াত দিল না এক শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে না নাই কিচ্ছা কাহিনী গাল গল্প শুনে অভ্যস্ত তাফসির বললে কি আর হবে কয় হুজুর অত সাতটা গুণাবলী ধরলেন কি একটা ঘটনা ধরতেন কাহিনী ধরতেন আ হুজুর এসেছিল রে সেই ফাটাফাটি ওয়াজ কথা কম আমি যে ওয়াজগুলো করতেছি এটা আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার কাজে লাগবে যেটা আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন সুবহানাল্লাহ কি আমল করলে জান্নাতে যেতে পারবে হুজুর প্রশ্ন করেন না এই সাতটা আমল করলে আপনি জান্নাতে যাবেন সেটা যদি আপনার কাছে ভালো না লাগে মজা লাগে তাহলে করার কিছুই নাই নিজের যে রোগ হয়েছে রোগ বুঝে চিকিৎসা করা লাগে কথা কি বুঝতে পারছেন এখন ডাক্তারকে যদি আপনি পরামর্শ দেন যে আমি ট্যাবলেট খাইতে পারি না আমারে সিরাপ দেন সিরাপ দিলে বলে না বমি করে ফেলে দিই ওটা হবে না ডাক্তার তখন বলে ইঞ্জেকশন দেয় কয় না ওইটাই তো নয় পিপিলিকে কামড় মারলে সহ্য হয় না আর ইঞ্জেকশন দিলে তো আমি মরেই যাব তাহলে ওর চিকিৎসা হবে কেমনে রুগীর পরামর্শ অনুযায়ী ডাক্তার চিকিৎসা করলে যেমন রুগী সুস্থ হবে না বক্তা দাওয়াত দিয়া বক্তাকে আপনি যখন এটা বলা যাবে না ওইটা বলা যাবে না তখন ওয়াজ কিন্তু শান্তি মতো হবে কথা বলে ঠিক কি না হুজুরকে হুজুরের গতিতে চলতে দেবেন কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহে তাকবীর ভালো করে বোঝেন বাজান এইবার কারণ ডেকে বলে শব্দা তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি মুসা আলাইহিস সালাম অবাক হয়ে সব দেখতেছেন এইবার শব্দা ডেকে বলে কারণ তুমি বৈশা বড় আমি দাঁড়িয়েছি বলার জন্য আমি বাকি কথা বলে দিচ্ছি আমার ভাইয়েরা এইবার শব্দা দাঁড়িয়ে বলতেছে ও জনগণ শোনো দিয়ামন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর পাপের কাজ করব না গুনাহের কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করব আলেমদের ওয়াজের মাধ্যমে কত বেনামাজি নামাজি হয়ে যায় কত সুদখোর ভালো হয়ে যায় কত ঘুষখোর ভালো হয়ে যায় কত মানুষ পরিবর্তন হয়ে যায় কত যুবক দাঁড়িয়ে রাখে কথা বলেন ঠিক কি না কত মা বোনেরা পর্দা করে কথা বলেন ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার এইবার শব্দ ডেকে বলে ও জনগণ আমি মুসা নবীর আলোচনা শুনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না ঈমান গ্রহণ করব কিন্তু আপনাদের দুই একটা কথা বলতে হবে এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছে ভালো করে বোঝেন এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমার এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা দিবে ওয়াদা করেছে বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত আল্লাহ একবার বলেন যারে দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে তার মুখ দিয়ে আসল কথা বের করে দিলেন কে ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার খেলাকার কারণ ষড়যন্ত্র করেছে মুসা নবীকে ফাঁসানোর জন্য আর আল্লাহ সারে সাক্ষী ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়া কথা পরিবর্তন করে দিলেন কে এজন্য বাজান যে গর্ত করে নিজের গর্তে নিজেই পড়ে যায় কথা বলেন ঠিক খেয়ে না সকল কর সকল ষড়যন্ত্র আল্লাহ নস্যাত করে দেবে যে ইসরায়েল ইহুদিরা মুসলমানদেরকে টার্গেট করে হত্যা করে আজকে হুতি হুতি ছিলেন হুতি আরো একটা সংগঠন ইসরায়েলকে টার্গেট করে করে হামলা করতেছে আল্লাহ যদি চায় হিজবুল্লাহ পাশে দাঁড়াইছে হুতি পাশে দাঁড়াইছে ওয়াসির এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া ফিলিস্তানি জমিন মুসলমানদের দখলে আনবে এ পর্যন্ত হামাস বাহিনী ইসরায়েলের 31 জন সেনাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য মুসলমানেরা লড়ে যাচ্ছে আল্লাহর একটু সাহায্য আসলেই বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন চলেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালাম দেখে বলে আল্লাহ চাইতে গিয়েছিলাম জাকাত আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না আমি
চলে গেছে ওলে পলে ব্যাপার না দেখে শক্তি আছে লাভ দে উঠতে পারবো এইবার কারুনের মাথা পর্যন্ত গেছে বলে ব্যাপার না উঠতে পারবো এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে কারণ ডেকে বলে মুসা আমার জানটা ভিক্ষে দাও আমার সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ আল্লাহ বলে অমুক ব্যক্তি আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আল্লাহ দিয়েই যায় তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা আল্লাহ রাস্তায় যাকাত দেবে না সম্পদ বিলাবে না কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথেই আল্লাহ তাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে জাকাত হলো মালের ময়লা জাকাত আপনার সম্পদকে পবিত্র করে আপনি জাকাত দেবেন আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেবে জাকাত দিলেই ধনী বাজবে আর জাকাত না দিয়া কৃপণতা করলে এই সম্পদটা জাহান্নামের শাস্তির কারণ হবে কথাকে বোঝা গেল বোঝা গেল এজন্য আল্লাহর ভয়ে জাকাত দেব শুনেন জাকাত মানে শাড়ি লুঙ্গি নয় এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায় গরিব মহিলাকে 300 টাকা দামের শাড়ি দেয় ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না দিলে ভালো দেন এরকম উল্টা পাল্টা পোশাক দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না হযরত ওমর ফারুক ডেকে বলে জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয় এই ছেলেটা বেকার বসে আছে জাকাতের 1 লাখ টাকা দিয়ে ওরা একটা অটো ভ্যান কিনে দেন ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল এই ছেলেটা বেকার বসে আছে ওরে দিয়া গান্না বাজারে একটা ছোটখাটো দোকান ধরায়া দেন জাকাতের 1.5 লাখ টাকা দিয়া ওরে যদি ব্যবসায়ী বানা দেন 10 বছর পরে আল্লাহ চাইলে ও নিজেও জাকাত দেবে মহিলার সে বিধবা শাড়ি দিয়ে কি লাভ সেলাই মেশিন কিনে দেন 2টা ছাগলের বাচ্চা কিনে দেন 1টা গাবি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে জাকাত দিলে দেওয়ার মতো দেবেন যাতে আর কারো দুয়ারে হাত না পাতা লাগে আর আমরা 200-500 টাকা করে দিয়ে কই দিছি দিয়ে করে ফাটিয়ে ফেলে দিছি ওই দেওয়ার কোনো দাম কথা কি বোঝা গেল এজন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে ধনীদের তালিকা করে জাকাত আদায় করা লাগবে কালেকশন করা লাগবে আর গরিবদের তালিকা করে জাকাত দেওয়া লাগবে তাই গুমসুর সালসুর ডালসুর ওদেরকে দিলে হবে না কথা কয় না কথা কয় না কা মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 2500 করে টাকা দিল নেতা কি করছে বইয়ের নামে সিম কিনে ওই সিমের ভিতরে 2500 টাকা ঢুকিয়েছে তো ওই ধরনের মানুষকে দিলে হবে না করোনার সময় চালের বস্তা দিল হাজার হাজার কত চাল সহ নেতা গ্রেফতার হয়েছে হয়েছে কিনা হয়েছে কিনা এই জন্য আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে কথা বলে ঠিক কি না তারা জাকাত আদায় করবে গরিবদের তালিকা করে দেবে 10 বছর যদি এইভাবে চলতে থাকে 10 বছর পরে বাংলাদেশে 1 জন গরিব মানুষ জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না বলেন আল্লাহু আকবার কিন্তু কে শোনে কার কথা আজ গেল না মনের ব্যথা উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই কথা বলেন ঠিক কি না সামনের দিকে যাই এইবার বাজান গো আমার মমিন মাদারসান নাম্বার গুনা বলি যুবক যে কয়জন আছো রেডি থাকো লিল্লাহে তাকবি যুবকদের এইবার আলোচনা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা এই যৌবনকালের হিসাব নেবেন কে ভালো করে বোঝেন হে যুবক তুমি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালে যৌবন কাল কোন ইবাদতে কাটাইছো নাকি গুনাহ করে কাটাইছো আল্লাহর কাছে সেই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে কথা বলেন ঠিক কি না যুবক রে এই যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না হযরত আলী ডেকে বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা বলেন ঠিক কি না এজন্য যুবক যৌবন কালে ইবাদতের সময় কাটাবো আল্লাহকে সিজদা দিয়ে কাটাবো আল্লাহর ভয়ে ইবাদত করে কাটাবো যৌবন কালে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব কথা বলেন ঠিক কি না কারণ যৌবন কালে শয়তান বেশি ধোকা দেয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ যৌবন বয়সেই গুনাহ করে কথা বলেন ঠিক কি না এজন্য মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না মুমিনের যৌবন পার্কে বিক্রি হবে না মুমিনের যৌবন আল্লাহ
হালাল স্ত্রীর কাছে খরচ হবে কথা বলে ঠিক কি না মুমিন যা করবে বৈধ তরিকায় অবৈধ তরিকায় মুমিন হাঁটতে পারে আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন জলেকা গোপন কক্ষে তালা মেরেছেন একটা নয় দুইটা নয় দশটা দরজায় তালা বন্দি করে ইউসুফ আলাইহিসসালামকে একটা গোপন রুমের ভিতরে নিয়ে বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না এ যুবকে গোপন একটা রুমের ভিতরে খালি ইউসুফ নবী আর জলেখা আর কেউ নাই এরকম পরিবেশ পাওয়া তো দূরের কথা যুবকেরা পার্কের সিপে গুলি পাইলে আর পীড়িতের বারো মাস আছে না নাই আজকের যুবকেরা প্রেম পীড়িতে এত এগিয়ে গেছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে কয়েকদিন পর মহিলা বমি করে কথা কয় না কে এলাকায় এসে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আন্দোলন করে অনশন ধর্মঘাত পালন করে কথা কয় না কে এলাকার মানুষ এসে বলে মা বাড়ি কোথায় কয় লক্ষ্মীপুর তে তুমি গিন্নি নাকি রে এই গান্না এই এলাকায় কেন আসছো কয় এই গান্নার ওই যে বাসামিয়া আমার বিবাহের প্রলোভন দেখাইয়া আমার সাথে পীড়িতির ভাব জমাইয়া একাধিকবার যার ফলে আমার এখন তিন মাস কথা কয় নাকি এরকম ঘটনা আছে না নাই বাংলার জমিনে ইতিহাস আছে না নাই এ যুবক আজকের বাংলাদেশের যুবকেরা প্রেম পীড়িতির দিক দিয়ে এত এগিয়ে আমেরিকার তরুণী ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে আসে বিদেশি যত দেশ আছে মালয়েশিয়া বলেন লন্ডন বলেন ভুটান বলেন ভারত বলেন বাপরে বাপ নেপাল বলেন সব দেশের মহিলারা এদেশের যুবকদের ভালোবাসার টানে ছুটে আসতেছে পৃথিবীতে কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো বাংলাদেশ এক নাম্বার হইতো এ যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি বিদেশি তরুণীরাও পাগল হয়ে যায় রাগ করতেছেন মনে হয় এ যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে শোনো শোনো ভালো করে শোনো ইউসুফ নবী জুলেখা ইবার কাছে যা বলে ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিসসালাম ডেকে বলে এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে ভয় করো জুলেখা ইবার নিজের কাফনের পরনের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকে দিতেছেন ইউসুফ আলাইহিসসালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জলেখা কাছে আসে জলেখার মনের অবস্থা ইউসুফ আলাইহিসসালাম পরিষ্কার বুঝতে পেরেছেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ ইন্নিয়া খফুল অন্তরে একমাত্র আপনার ভয় নিয়া আপনার উপরে তাওয়াক্কুল করে আমি দৌড় মারলাম ইজ্জত বাঁচানোর জন্য আর দরজার তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পয়গম্বর যখন দৌড় মারলেন আল্লাহ তাআলার উপরে ভরসা করে যখন দৌড় মেরেছেন আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে বলেন সুবহানাল্লাহ শেষ দরজায় যাওয়া মাত্রই জলেখা পেছন থেকে মারছে ধাবা ইউসুফ আলাইহিসসালামের জামা ছিঁড়ে গেছে ইউসুফ আলাইহিসসালাম ডেকে বলে জামা ছিঁড়ে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না বলেন আল্লাহু আকবার এইবার কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় জলেখার স্বামী আজিজ মেসর শেষ দরজায় দাঁড়িয়ে আছে স্বামীকে দেখা মাত্র জলেখা একা কান্নার অভিনয় শুরু করেছে স্বামীকে দেখা মাত্র কি শুরু করছে কান্নাকাটি শুরু করছে যে মেয়ে কথায় কথায় কান্নাকাটি করে কিছু হওয়ার আগে কান্দে দেয় বুঝবেন ওই মেয়ের ভিতরে ভেজাল আছে ভাই দুনিয়াতে আমার কেউ নাই তো কেউ নেতে বেঁচে আছে কিছু কথা কল নাকি আপনার কথায় কথায় কান্না শুরু করে কিছু না এই চুপ ঘটনা কি আছে আগে খুলে বল তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কান্নাকাটি করা দরকার স্বামী স্ত্রী দুইজনে জামাত করে কাঁদা হবে কথা না কইতে তোর এত চোখ দিয়ে পানি আসে কোথা থেকে চোখত কি মোটর বসে রাখছিস যে টিপ দেওয়া হয় না প্যাপো ভ্যাপো বের হয়ে যায় এরকম মহিলা আছে না না আছে যে মহিলা দেখবেন কথাই কথাই কান্নার অভিনয় করবে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে তোর এত কান্দা লাগে কে কথা কর আগে কান্দে দে আছে না না এই কথা কর না আমার দুনিয়াত কেউ না একটা রোহিঙ্গা হয়ে গেছে আর কেউ নাই রাগ করতেছেন আপনারা নেকা কান্নার অভিনয় করে দেখা বলে স্বামী গো ইউসুফকে আমরা ছেলের মতো দেখতাম আজকে ইউসুফ সুযোগ বুঝা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাইত আর মনে মনে ভাবতেছে মরার স্বামী আসার সময় পাইলি না আর একটু দেরি করে আসলেই তো হইতো
কথা বুঝেন নাই আর উপরে উপরে বলতেছে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতে আমাজকে ইজ্জতের দিকে হার বাড়াইছে আপনি ইউসুফের একটা বিচার করেন মিথ্যা তোহমত দিয়া মিথ্যা দর্শনের অপবাদ দিয়া এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেল খাটাইছিল কথা বলেন ঠিক কি না এজন্য যুবক রে নারীদের ছলনা বড় মারাত্মক ওরা যদি কোনো পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই নারীর ফাঁদ থেকে বাঁচা যাবে না পুলিশে ধরলে বাঁচবি র‍্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের জালে মায়ার জালে রূপের জালে একবার যদি পাটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা কয় না কে যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে একটা মেয়ে সাতটা সিম কার্ড নিয়ে প্রেম পীড়িতি করে কথা কয় না কে আগে আমরা দাখিল আলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা বুঝি নাই এখন ক্লাস ফাইভ এর ছাত্র ডাইকা কয় এটা আমার কথা কয় না কে ক্লাস সেভেন এর ছাত্রী সাতটা সিম বালিশের নিচে পাওয়া গেল অ্যাঙ্গেল এলাকা আছে বি সি টি এস এম মানুষ তখন বলতেছে মা সিম তো বুঝলাম কিন্তু বিতে কয় কয় বিতে বাবলু টিতে কয় টিটুল সিতে কয় বুঝবেন না চঞ্চল কথা কয় না ও মাই এসতে কয় সুমন এম কয় মামুন অ্যাঙ্গেলে সিমের ভিতরে নাম রেখে রাখছে কোন বয়ফ্রেন্ডের কোন নাম্বার মেয়ে কি সেনা কম হয়েছে তাও ক্লাস সেভেন এর ছাত্রী কথা কয় না এই জামানার হালচাল বাজান বলতে গেলে অনেক কথা হয় যুবকেরা মন খারাপ করছো মন খারাপ করো না মন খারাপ করো না কার আশায় মোবাইল এমবি ভরো কথা কয় না কে তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সেন্ড করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা বলবো বলো যুবকেরা কষ্ট পাচ্ছ না লিল্লাহে তাকবীর মেসেজ দিলে সেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল এই যুগ জামানায় ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে পরকালের ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি নাজাত পাইবা দোজকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কথা বলে ঠিক কি না এ যুবকে প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে মা বাবা মুরব্বীরা পছন্দ বিয়ে পছন্দ করে বিয়ে না দিলে দাম্পত্য জীবনে সুখ পাওয়া যাবে না পিতা মাতার অভিজ্ঞতা আছে তারা সংসার করতেছে কোন পরিবারে বিয়ে দিলে ছেলের সংসার হবে এটা মা বাবা ভালো বোঝে আর এখনকার ডিজিটাল যুবক ২০ বছর বয়স বাপ রে বাপ ও বলে আব্বা কি উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি তার সাথে জীবনের লেনা দেনা শেষ এখন রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন বাপ মা অবাক হয়ে যায় ছেলেদের কর্মকাণ্ড দেখে এখনকার ছেলে পেলেদের লজ্জা সরম কম ডাইরেক্ট আসে আব্বা আমি বিয়ে করম আর বাপ কয় কয়েকদিন আগে আমি বিয়ে করলাম আর তোরে বিয়ে আসে না হ্যাঁ আসে না এই হলো যুবকদের অবস্থা আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো জোরে বলুন আমি তাহলে যৌবনকালে ইবাদত করবো কার গোনা করা যাবে
যুবক গুনাহ করা যাবে যাবে না যুবক রে যৌবন কালে আল্লাহর ইবাদতের সময় কাটাইতে হবে যৌবন কালের সিজদা আর একটা বৃদ্ধ মানুষের সিজদা দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান কথা বলেন ঠিক কি না যুবক রে এজন্য যৌবন কালে আর গুনাহ করা যাবে না যৌবন কালে ইবাদত করে কারা কারা কাটাবো দু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে যৌবন কালে বেশি বেশি করে ইবাদত করে কাটানো তৌফিক দান করুন জোরে বলুন আমিন এইবার মুমিন বান্দার পাঁচ আর ছয় নাম্বার গুণা বলি আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউউন মমিন বান্দার পাঁচ নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা এই জীবনটা আমানত ছেলে মেয়ে আমানত স্ত্রী পরিবার পরিজন আমানত মেম্বরের কাছে ওয়ার্ডবাসী আমানত চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের ১৮ কোটি জনগণ হলো আমানত পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আমানতের খিয়ানত করা যাবে আজকে রক্ষক হয়ে যাচ্ছে ভক্ষক ওই যে দেখলেন না ঢাকা শহরে এক ছেলে ২০ লাখ টাকা নিয়ে গেছে পুলিশ যায়া টাকা থাকা থাবা মারছে পুলিশ এসে টাকা ছিনতাই করছে শোনেননি ঘটনা তাহলে পুলিশ হলো জানমালের নিরাপত্তা দেবে তারাই যদি জনগণের টাকাতে থাবা মারে অবস্থা ভালো না খারাপ তাহলে রক্ষক হয়ে ভক্ষক হওয়া যাবে তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা বাজান গো হুজুরের কাছে এদিক আমি বক্তা আমার কাছে শ্রোতারা আমানত ইমামের কাছে মুসল্লিরা আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত আমরা সবাই কোনো না কোনো দিক দিয়া আমানতদারিতার ভিতরে আছি বিদায় আমানত আর খেয়ানত করা যাবে না ছয় নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি শেষ পর্যন্ত আসি আপনি হাত তুলে থাকতে পারলেন না আপনার ওয়াদার দাম থাকলো এজন্য প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাই যৌতুক নেবেন না হাত তোলে ভাই নামাজ পড়বেন পড়বেন তো হাত তোলে সব জায়গায় হাত তোলে ওয়াদা দেওয়ার বেলায় কোনো কৃপণতা নেই পালন করার ব্যাপার খুঁজে বাবা কথা বোঝেননি বোঝেননি ভাই দাঁড়িয়ে রাখবেন কো হ্যাঁ রাখবো পরে বলে আর একটু বয়স হোক ওয়াদা দিছি পরে দেখা যাবেন এই হলো আমাদের ওয়াদা মসজিদে এক বস একশো বস্তা সিমেন্ট দিয়েছিল রংপুরের একজন আমি বললাম ভাই কি অবস্থা কয় হুজুর সার ঢালাই দেওয়ার সময় ওর কাছে গেছি কয় হুজুরের মার হাবা নেওয়ার জন্য আর হুজুর এত সুন্দর কথা বলছে না দিয়ে পারি নাই তা আমি তো গরিব মানুষ এত দিতে পারবো না এক বস্তা দেব তো ওয়াদা দেওয়ার সময় হাজার হাজার টাকার ওয়াদা দেয় আর মসজিদ কমিটি টাকা তুলবার যা স্যান্ডেল খয় এ কথা কন নাকি আপনারা রাগ করতেছেন নাকি এই হলো সমাজের অবস্থা নেতারাও নির্বাচনের আগে ওয়াদা দেয় এ করব সে করব নানান প্রতিশ্রুতি দেয় কিন্তু সব কি বাস্তবায়ন করতে পারে এই জন্য মুমিনের জবান দিয়ে যা বলবেন বুঝে শুনে বলবেন আপনি সেই ওয়াদা দিবেন যে ওয়াদা পালন করতে পারবেন প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভাঙা যাবে ওয়াদা ভঙ্গ করা যাবে না সাত নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউ হাফিজু সাত নাম্বার গুণাবলী হলো আল্লাহ পাক দেখে বলেন যারা নিজেদের সলাত যত্ন সহকারে আদায় করে নামাজ পড়লে হবে না নামাজ যত্ন সহকারে আদায় করা লাগবে আল্লাহ এক নাম্বার সলাত দিয়ে শুরু করলেন সাত নাম্বার সলাত দিয়ে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি কথা কটাকে যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে আবার এশা পড়ে ফজর পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে খালি একা নামাজ পড়লে হবে না বিবিকেও নামাজই বানাইতে হবে স্বামী নামাজ পড়ে বউ পড়ে না বউ পড়ে স্বামী পড়ে না ছেলে মেয়ে পড়ে বাপ মা পড়ে না এমন হলে হবে না একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজই হয় ভালো লাগে না খারাপ লাগে কথা কয় না আপনি যখন মসজিদে যাবেন পৃথিবীর সফল বাবা তারা যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কি না ছেলের হাত ধরে স্কুল কলেজে নিয়ে যেতে পারেন আল্লাহর ঘর মসজিদ চিনানো যায় না কথা কন পারবো তো ইনশাল্লাহ আপনি যখন মসজিদে যাবেন মেয়েরকে ডাক দেন আম্মা ওঠো নামাজ ওঠ পড়ো বিবিকে ডাক দেন ও শোনাবো দুনিয়াতে শুধু চাই না আখেরাতেও আমি তোরে চাই তুমি উঠে বাড়িতে নামাজ আদায় করো আমি মসজিদে গেলাম পারবো তো ইনশাল্লাহ
একটা পরিবারের সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে তাহলে আল্লাহ বলে যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে পুরো পরিবারের সবাইকে নিয়ে সালাত আদায় করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই সাতটা আমল যদি আমরা করতে পারি এই সাতটা গুণ যদি অর্জন করতে পারি আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না সেই জান্নাতে যেতে কারা কারা রাজি হাত তুলে আল্লাহ কে আরেকবার দেখার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো এই সাতটি আমল জীবনে করার তাওফিক দান করুন জোরে বলুন আমিন এই সাতটা আমল করব তো ইনশাআল্লাহ হাত নামান যত আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দা হোলি কোরআন